চৈত্র মাস আসবে রমজান মাস তিন বছর আগে রমজান চৈত্র মাসের কোনো দাম ছিল না এই মাসগুলো দামি হচ্ছে কি জন্য এর ভিতরে একটা বিশেষ বিশেষত্ব মাল ঢুকছে বিশেষ কিছু ঢুকতেছে এরকম শারফুল মাকানে বিল মাকিন এরকম চারটে বোতল নিছি ধরেন একটা প্লাস্টিকের বোতলের দাম 1 টাকা কয় টাকা 1 টাকা চারটে বোতলের দাম 60 টাকা 1 কেজি 1 লিটার মাল ধরে চারটে বোতল আপনি নেছেন একটা বোতলের ভিতরে খালি বোতলের দাম 1 টাকা এর ভিতরে যদি 1 লিটার পানি ঢুকান এবার বোতলের দাম কত 20 টাকা ধরে নিন কত এই 1 টাকা দামের বোতল দাম হইছে এবার কত 20 টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি ঠিক কি ঠিক না দুই নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল বা ডিজেল ঢুকাইছেন এবার তার দাম 110 টাকা এই 1 টাকা দামের বোতল মুহূর্তের ভিতরে কত 110 এটা কি বোতলের কারামতি না মালের কারামতি ঠিক না তিন নম্বর বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন এবার বোতলের দাম 1600 টাকা কত 1600 টাকা এই যে যে বোতলের দাম মুহূর্তে মুহূর্তে বাড়তেছে এটা কি বোতলের কারামতি না মালের কারামতি একে বলে শারফুল মাকানে বিল মাকিন চার নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন চার নম্বর বোতল ভরে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন এবার বোতলের দাম কত যে মূল বডির 1 টাকা দাম ছিল তাও কি আছে তাও শেষ ঠিক না আগের তিনটে বোতল যদি ব্যাগ করে আপনার কাছে দেই যে আমি তো একটু এদিক যাব আমাদের বাড়ি এই ব্যাগটা একটু দিয়ে যায় এর মধ্যে ঘিও আছে কষ্ট হলেও আপনি নিতে বাধ্য থাকবেন বরঞ্চ আরো খুশি হবেন যে ঘি তো আছে আমি তো কিনে খাতি পারি না কাকি রেজে কব আমার একটু দেন কে ব্যাগটা আপনি নিতে লজ্জাও পাবেন না বাড়ি একটা বিরক্ত বোধ করবে না কিন্তু চার নম্বর বোতল যেটা ওইটা যদি আপনার হাতে ধরাই দেয় আর বলে যে বিজি হাসপাতালে আমার তো ডায়াগনোসিস সেন্টারে আজকে সকালবেলা পেশাব যাওয়ার কথা ছিল সকালে পেশাব ধরছে আমি তো একটু যাবো পদ্মার ঘাটে মাওয়ার ঘাটে তুমি এই বোতলটা নিয়ে একটু সেটু সেটু সেই জায়গা দিয়ে যাও তোমার ভাড়ার টাকা দেবো তাও কি কেউ ধরিয়ে নেবে কথা কর না কেন একই বোতল একটারে কোথায় নিয়ে গেছে 1600 টাকা দামি বানাই দিয়েছে আর একটা সেই 1 টাকা দামের বোতল ভিতরে মালে শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না ও দোস্ত একটা রাতের দাম হাজার রাতের চাইতে বেশি হাজার মাসের চাইতে বেশি আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বছরে 365 টি রাত হয় 365 টি রাতের ভিতরে চাঁদনি রাতগুলো আমাদের বেশি ভালো লাগে কথা বলেন ঠিক কি ঠিক না কার চাঁদনি রাত ভালো লাগে আর অন্ধকার ভালো লাগে আমি জানি না তবে আমার বিশ্বাস হাজারে 999 জন মানুষের চাঁদনি রাত ভালো লাগে হাজারে একজন মানুষের অন্ধকার রাত ভালো লাগে বলেন তো কে চোর চোর চোরের অন্ধকার রাত ভালো লাগে ঠিক কি ঠিক না 999 জন মানুষের চাঁদনি রাত ভালো লাগে চোরের অন্ধকার রাত ভালো লাগে বছরে 365টি রাতের ভিতরে লাইলাতুল কদর যেই রাতটা যদি অরিজিনালি 26 রমজান দিবাগত রাত হয় 27 রাত হয় আর মাস যদি হয় 29 তাহলে ওটা হবে অমাবস্যার রাত অন্ধকার রাত যেই রাতটা চোরের পছন্দ হয় ভালো মানুষের পছন্দ হয় না এমন একটা অপছন্দের রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসে চাইতে দামি বানাইছে কারণ ওই রাতের ভিতরে আল্লাহ পাক 1600 টাকা দামের ঘি ঢুকাই দিয়েছে আসমান থেকে কোরআনে কারীম নাজিল কইরা ঠিক কি না বছরে 11টা মাসের এক রকম দাম রমজান মাসের দাম কত আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আরে বছরে 11 মাসের 11 রকম রাত দাম আর রমজান মাসের দাম কত রমজান মাসের দাম 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়া হয় এ আমার প্রাণ প্রিয় মুসলমান যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ একটু কান লাগায় শুনুন আল্লাহু আকবার রমজান মাসে এক খতম কোরআন পড়লে অন্য মাসের কমপক্ষে 70 খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাওয়া যায় রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয় রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দান করা হয় রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 70 বার আল্লাহ বলার সওয়াব পাওয়া যায় একটু কান্না সুবহানাল্লাহ কারণ হলো এই রমজান মাসের মধ্যে ঢুকছে 1600 টাকা দামের ঘি আল্লাহর কোরআন রমজান মাসে নাজিল হয়েছে ঠিক কি না এই শাবান মাস শাবান মাসের ভিতরে লাইলাতুল বরাত নামে একটা রাত এই রাত ইবাদতের রাত এই রাতের কারণে শাবান মাস দামি গত মাস দামি হইছে নবী পাকের মেরাজের কারণে শারফুল মাকানে বিল মাকিন আজকে রাতটা চলতেছে এমন একটা রাত এদিক তাকান এদিক তাকান চলতে আজকে যে রাতটা এটা 14ই ফেব্রুয়ারির রাত
কতক্ষণ 14ই ফেব্রুয়ারির রাত আজকের রাতটারে সারা দুনিয়ার এক্সেলের এই মানুষে 4 নম্বর বোতলে পরিণত করে ফেলাইছে কতক্ষণ ঠিক কি ঠিক না আরে 14ই ফেব্রুয়ারির নাম রাখছে প্যালেস্টাইন ডে কি নাম আমি তো বিশ্বরুর দিয়ে চলাফেরা করি মাঝে মাঝে কিছু ডে আমার সামনে বাইদে যায় রাস্তায় 31st night ডিসেম্বর মাসের 31 রাত আমি এই পাশে ঢাকায় কোন জায়গা যেন মাহফিল করে যাইতেছি রাস্তা আবরে দেখি যুবক যুবতীরা মোটরসাইকেলে যুবকরা পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইছে পাওয়ার ব্যাংক সেনের নাকি আমি জানি না পাওয়ার ব্যাংক আছে না মোবাইল যদি দূরে নিয়ে যান যে এলাকায় কারেন্ট পাওয়া যায় না এরকম ব্যাটারির মতো একটা আছে পাওয়ার ব্যাংক ওইটা বলে চার্জ দিয়ে নিয়ে যাবেন রাস্তায় আপনি চার্জ দিতে পারবেন এর নাম পাওয়ার ব্যাংক যুবকদের মোটরসাইকেলের পাওয়ার বাড়ে পিছনে যদি অর্ধ উলাঙ্গিনী মাইয়া একটা বসাতে পারে কথা কন না পাওয়ার ব্যাংকের যে বসে ইয়া রাস্তা যে পাংকু দিয়ে বেড়ায় প্রাইভেট কার মার্সিডিজ কার পাজারু পেরেডু কার পর্যন্ত গাড়ি পর্যন্ত পিছনে ফেলাই দিচ্ছে পিছনে পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় ওরা মুড়াইতে আছে রাস্তা বইরে রোড রাইটিং আর অল রাইটিং আরে কি পরিমাণ জাড়বাতি মাঝে মাঝে দাঁড়াই জিজ্ঞেস করি এই তুরায় জায়গা কেন কখুজুর পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাইতে আসছি রাত 12টা এক যখন বাজে তখন দেখি একবারে স্লোগান দিয়ে উঠছে কি কয়ে যেন জানি না মানে জানোয়ার বাংলাদেশে ঢুকে গেছে রাত 12টা একের পরে এ যুবক ভালো করে মনে রাখো পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাইলে খোদার কসম গুনাহ ছাড়া নেকি হবে না কথা বলেন ঠিক কি ঠিক না আবার আরেক দল এখন থেকে রেডি হয়েছে আ খোদাবন্দে কি হাঙ্গামে সাহার করতে কমে লুতেরা জেরো জবর সমকামিতার কারণে কমকে ডাবাই দিয়েছে ওখানে এখনো পর্যন্ত জলাশয় হয়ে আছে ওই পানি এত বিষাক্ত পানি কালো 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ ওর ভিতরে পাথর গায়ে বাজে বেঁধে নামলেও মানুষ তলায় না ডোবে না ওটা অভিশপ্ত এলাকা ওর পানি ব্যবহারযোগ্য নয় বিষাক্ত পানি আল্লাহ পাক কমে লুতকে ধ্বংস করে দিয়েছে এই কারণে আর এখন আমার বাংলাদেশও সেই পশ্চিম থেকে আসার সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সজেন্ডার পুরুষরা নারী সাইজা পুরুষরা নারী সাজবে নারীরা পুরুষ সাজবে আল্লাহু আকবার একজন যুবক যদি নারীদের মতো পোশাক পইরা কন্ট্রোডার টু পাল্টাইয়া নারী পোশাক পরে নারী সাজে এবার ওরে যদি বিয়ে দিতে হয় তাহলে দিতে হবে তো একটা ছেলের সাথে বিয়া ওরে একটা ছেলের সাথে বিয়ে দিল মৌলিকভাবে বাহ্যিকভাবে পরিবর্তন করলো ওর আভ্যন্তরীণ তো পরিবর্তন হয় নাই এবার ছেলের সাথে বিয়ে ছেলেকে বিয়ে দিলে তাদের যৌন চরিতার্থ চলবে অন্যায়ভাবে একেই বলা হয় লেওয়াতাত একেই বলে কমে লুতের আচরণ আল্লাহু আকবার এই আচরণ যদি বাংলাদেশের জাতীয় সংসদীয় ভাবে পাস হয় অনুমোদন পাওয়া যায় খোদার গজবে বাংলাদেশকে মাটির নিচে ডাবাই নেবে আল্লাহ এ মুসলমান কেরানীগঞ্জ ঢাকার মুসলমান অন্য কোন বিষয় আন্দোলন যদিও ময়দানে না নামছো দল মত নির্বিশেষে আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি যত দল আছে রাজনৈতিক দল যত দল আছে ধর্মীয় দল সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে ইনশাআল্লাহ বাংলাদেশের ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব জোরে বলেন দেব আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করেন আপনারা আপনার ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করেন আল্লাহ এই সকল নোংরামি পশ্চিমা থেকে বাংলাদেশে আমদানি হয় কতক্ষণ ঠিক কি ঠিক না আল্লাহ পাক এর থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করুক জোরে বলেন আমিন আমাদের বয়ানের সিলেবাস আমাদের বয়ানের কোর্স হলো কোরআন এবং হাদিস ঠিক কি ঠিক না আমরা বয়ান করি যা কিছু বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি কোরআন আমাদের পুঁজি কোরআন শরীফের আয়াত 6666 এদিক এদিক বয়ানের দিকে আসছে 6666 আয়াত কোরআন শরীফের এর একটা খেয়াল খেয়াল খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6666 আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে ঠিক কিনা 1444 বছর আগে এই 1500 বছর আগে কোরআন শরীফ যেমন প্রযোজ্য ছিল এখনো কোরআন শরীফ কি সেরকম প্রযোজ্য কিনা কোন একটা আয়াত এ জামানায় চলবে না এরকম নাকি কথা বলেন এরকম আছে ভালো করে মনে রাখেন নবী পাক বলেছেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু কুরআনের 6666 আয়াতের একটা আয়াতকে যদি কেউ এ জামানায় অপ্রয়োজন মনে করে অপ্রযোজ্য মনে করে
এটা প্রয়োজন মনে না করে তাহলে ওই লোকটাকে ধরে নেওয়া হবে ও যেন গোটা কোরআনকে অস্বীকার করেছে আর কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের জোরে বলেন মুমিন না কাফের আপনাদের বুঝতে সহজের জন্য আমি মাঝে মাঝে একটা মাসলা বলে যাই দিক তাকান আপনার ঈমানকে ঠিক রাখবেন কোন অবস্থায় কোরআনের পর আমল করতে না পারলে আপনি কাফের হবেন না কিন্তু কোরআনের কোন অংশকে যদি অপ্রযোজ্য মনে করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন যদি বলেন কি এই জামানায় কি এত পর্দা চলে এই জামানায় কি এত পর্দা চলে এই কথা বলার সাথে সাথে আপনি পর্দার আয়াতকে অস্বীকার করেছেন কথা বলেন ঠিক কি ঠিক না আরে ওয়াতো নামাজ দিয়ে কি হবে অনেকে কয় ওয়াতো নামাজ দিয়ে কি হবে এ বলার সাথে সাথে আপনি নামাজের আয়াতকে অস্বীকার করেছেন আপনি পাক্কা কাফের হয়ে যাবেন কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন জরুরি মনে করেছেন ওই বিষয়ের আলোচনা বেশি করেছেন যার কারণে নামাজের আলোচনা আছে 82 বার কতবার 82 বার দুই নম্বরে আরেকটা বিষয় আরো বেশি জরুরি মনে করছেন আল্লাহ তাআলা সেটার আলোচনা হয়েছে 682 বার জানেন কি জানেন না সেটা হলো জিহাদের আলোচনা জোরে বলেন কি জিহাদের আলোচনা জিহাদের আলোচনা আছে 682 বার নামাজ জরুরি বিদায় 82 বার তার চাইতে বেশি জরুরি মনে করছেন আল্লাহ তাআলা জিহাদকে এর কারণে 682 বার জিহাদের আলোচনা আসছে যদি জিহাদকে কেউ জঙ্গি বলে জিহাদকে যদি কেউ কি বলা হয় জঙ্গি তৎপরতা বলে জঙ্গি কার্যক্রম বলে গালির সুরে জিহাদকে যদি এভাবে ব্যঙ্গচ্ছলে উচ্চারণ করে ওই লোকটা কাফের আপনি পুরুষে যদি জিহাদকে অস্বীকার করেন আর জঙ্গি বলে গালি দেন জিহাদওয়ালাদেরকে তাহলে আপনি কাফের হয়ে গেছেন আপনার স্ত্রী আবার এতে আপনার সাথে একমত না সে জিহাদকে জিহাদ বলে মানে এবার আপনি জিহাদকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছেন আপনার স্ত্রী মোমেনা আছে স্বামী স্ত্রী দুইজনের একজন যদি কাফের হয়ে যায় তাদের ভিতরে বিবাহ বন্ধন থাকে না আপনি যদি এই অবস্থায় তওবা করে নতুন করে কলেমা পড়ে মুসলমান না হন তাহলে এই অবস্থায় মারা গেলে আপনার জানাজা পড়ানো যাবে না আপনার কাফন পড়ানো যাবে না আপনার মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না আপনি যদি এই অবস্থায় স্ত্রীর সাথে মিলামিশা করেন তাহলে হবে জিনা এবং এরপরে যে সন্তান জন্ম নেবে ওই সন্তান হবে জারুর সন্তান হারামজাদা ভালো করে বুঝে শুনে কথা বলতে হবে কমাল আসছে দর নাব সে ইনসা সাকুন তু খুদরা বাগুপ্তারে না কিসমাকুন কাজেই দোস্ত জিহাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ডাক দেব যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা নারায় তাকবীর বিশ্বের মুসলিম এই স্লোগানের সময় বক্সিং তৈরি করতে হবে আর বক্সিং শেখেন এদিক থাকেন আমার হাতের দিক থাকেন বক্সিং এরমের নাম বক্সিং না বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে যাবে এই যে বক্সিং এর সিস্টেম বক্সিং নারায় তাকবীর বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে এক হও জিহাদ করো বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা জুবাইডেনের চেলারা খ্রিস্টানদের আস্তানা কাদিয়ারিদের আস্তানা হিজবুত তাওহীদের আস্তানা জুবাইডেনের চেলারা নারায় তাকবীর আমাদের বাংলাদেশ সরকার বর্তমান সরকার ফিলিস্তিনের পক্ষে ভালো একটা মজার কথা এদিক তাকান ফিলিস্তিনের পক্ষে আগে যখন আফগানিস্তানের যুদ্ধ ছিল তখন আমেরিকাওয়ালা আফগানিস্তানের মুজাহিদ এবং তাদের সমর্থকদেরকে জঙ্গি বলতো কথা কয় না তালেবান জঙ্গি নামে একটা গালি ছিল বর্তমানে ফিলিস্তিন গাজা ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে যারা গেছে তাদেরকে সরকার আমেরিকান সরকার জঙ্গি আর সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে কথা কন ঠিক না যারা কার বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা তারা সন্ত্রাস তারা বলে জঙ্গি বাংলাদেশ সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের সমর্থক কাজেই আমেরিকার ভাষ্য অনুযায়ী আমাদের বাংলাদেশ সরকার বর্তমান সরকার জঙ্গি এতদিন আমরা মৌলবীরা আফগানিস্তানের পক্ষ নেওয়ার কারণে জঙ্গি ছিলাম এবার আমাদের সরকারও জঙ্গি হয়ে গেছে কাজেই সরকার এবং সরকার বৈশেও নাই ইসরায়েলের বিপক্ষে পাঁচটা দেশের মানুষের সম্মিলিত পাঁচ দেশের প্রেসিডেন্ট যৌথ মামলা দেশে তার ভিতরে আমাদের বাংলাদেশও আছে কাজেই আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যদি লাইন করতে পারে হ্যাঁ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য হয়তো করেও বসতে পারে যদি প্রধানমন্ত্রী লাইন কইরা আমাদেরকে যাওয়ার ডাক দেয় যাইতে রেডি প্রস্তুত আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি দল মাত্রির বিশেষে আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি
আল্লাহ কবুল করুক বলেন আমিন মাঝে মাঝে একটা স্লোগান দিতে বলি এ জায়গা লজ্জা করে সাইপিয়ে যাবেন না স্লোগানটা দেবেন স্লোগান দিলে ইসরায়েলের পাঁচ পায়রও লাভ নাই লস নাই আর ফিলিস্তিনে গিয়ে এক পয়সারও লাভ নাই লাভ হয়ে যাবে আমার